সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করব। এখানে দেয়া আছে দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বারস ইজ 10 অ্যান্ড 1/5 অফ দেয়ার সাম ইজ ইকুয়াল টু 8, ফাইন্ড দ্য স্মলার নাম্বার। লক্ষ্য করা যাক, এখানে দুটি সংখ্যার বিয়োগফল দেয়া আছে 10 এবং সংখ্যা দুটির যোগফলের 1/5 অংশ হচ্ছে 8 এর সমান। আমাদের ক্ষুদ্রতর সংখ্যাটি নির্ণয় করতে হবে। আমরা বিবেচনা করি সংখ্যা দুটি যথাক্রমে এ এবং বি, কারেক্ট, এবং আমরা এখানে ধরে নিতে পারি যে এ গ্রেটার দেন বি, অর্থাৎ এ বি এই দুটি সংখ্যার ভিতর বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এ। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো, লক্ষ্য করা যাক, এ মাইনাস বি অর্থাৎ সংখ্যা দুটির বিয়োগফল হচ্ছে 10 এর সমান, এবং যেহেতু এ গ্রেটার দেন বি তাহলে এ মাইনাস বি হবে 10 এর সমান, কারেক্ট। এবং এখানে সংখ্যা দুটির যোগফলের 1/5 অংশ অর্থাৎ 1/5 অফ এ প্লাস বি, কারেক্ট, যোগফলের 1/5 অংশ সমান 8 দেওয়া আছে, বা আমরা এখানে বলতে পারি এ প্লাস বি ইকুয়াল টু 40, কারেক্ট। তাহলে আমরা এখানে দুটি সমীকরণ পেয়েছি। প্রথম সমীকরণ বলছে এ মাইনাস বি ইকুয়াল টু 10 এবং দ্বিতীয় সমীকরণ বলছে এখানে এ প্লাস বি ইকুয়াল টু 40। তাহলে এই দুটি সমীকরণ যদি আমরা এখানে সিম্পলি যোগ করি, লক্ষ্য করা যাক আমরা এখানে পাচ্ছি 2a ইকুয়াল টু 50, টুয়াইস এ ইকুয়াল টু 50, কারেক্ট, বা আমরা এখানে বলতে পারবো এ ইকুয়াল টু 25। তাহলে আমরা এখানে এ এর মান কিন্তু নির্ণয় করেছি, তাই না? একটি সংখ্যার মান কিন্তু আমরা এখানে পেয়ে গেছি, তাই না? এখন এ ইকুয়াল টু যদি 25 হয় তাহলে বি ইকুয়াল টু কত? লক্ষ্য করা যাক এ প্লাস বি ইকুয়াল টু 40 দেওয়া আছে, তাহলে বি ইকুয়াল টু কত হবে? বি ইকুয়াল টু হবে 40 মাইনাস এ, অর্থাৎ 40 মাইনাস 25 ইকুয়াল টু 15, কারেক্ট, 15। এবং এ এবং বি এর ভিতর কিন্তু বি ক্ষুদ্রতম, তাই না? তাহলে নিঃসন্দেহে আমরা দেখছি যে দুটি সংখ্যার ভিতর ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে, বা ছোট সংখ্যাটি হচ্ছে 15। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।